এর মধ্যে রান্না হয়ে গেল? রান্না হবে না, খেতে হয়, বাড়ি গিয়ে খাও। বলিস কি রে সালে, হ্যাঁ বুলবুলির মুখে আজ বেশ ওই ফুটে দিয়েছে। রোজ রোজ নতুন নতুন মেয়ে ছেলে এনে তোর চোখের সামনে ভর্তি করবো, কি ভেবেছিস? এইটা দিয়ে আগে আমাকে মারো, আমাকে না মেরে তুমি এ বাড়িতে যা খুশি তাই করতে পারবে না। নাও মারো, আমাকে মারো, তুমি মারো। তোমার আসপাল্টা আমারই খেয়ে আমারই বাড়িতে বসে তুই আমাকে চোখ না হবে, হ্যাঁ জিপ টেনে একেবারে ছেড়ে ফেলবো। সব গুন্ডার সর্দারি বাজারের মেয়ে মানুষদের কাছে খুলে লজ্জা করে না তোমার? খাওয়ার খোঁটা দিচ্ছ, পয়সা আছে তোমার ছেলে বউকে খাওয়ানো, পয়সা থাকে তোমার বাজারের মেয়ে মানুষদের দিয়ে পূর্তি করার। না আমি যাব না, আমি শেষ পর্যন্ত তোমাকে দেখব, কত কষ্ট তুমি দেখবো, আমি মরব, আমি মরব, আমি মরার পর তুমি যা খুশি তাই বাড়িতে করো, আমি যাব না, আমি কিছুতেই যাব না। আসমানি চল আজ তোর ঘরে গিয়ে বসিস, আমার এত কষ্ট রোজগারের পয়সা দেখদিনে সব এই সালের জন্য বরবাদ হয়ে গেল। আরামজাদি শোন, আমার ফুর্তির পথে যে কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমি হোক পড়াবই, হ্যাঁ সে সারা যেই হোক না কেন, মনে রাখিস আমার নাম ভবেশ বাণিজ্য, বুঝছিস? ভবেশ বাণিজ্য, চল শুনেছি বুঝতে দে। মা মা সাবধানি থেকে মামারা এসেছে। রাজু বললেনি কই রে? দাদা আরে থাক থাক, তোকে উঠতে হবে না, থাক 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 থাক, দাঁড়া আমি মা ধরতে থাক, তুই বসত আমি দে। তোমরা আবার অত দূর থেকে কষ্ট করে চলে এলে কেন বর্তা? আনন্দে আনন্দে আনন্দে, হ্যাঁ তুই মরতে বসেছিস শুনে আমরা তিন ভাই আনন্দে ছুটতে ছুটতে চলে এলাম। তোমাদের আসা উচিত হয়নি দাদা। কেন কেন? উনি হয়তো পছন্দ করবেন না। আরে রেখে দর পছন্দ অপছন্দ, একটা কুলাঙ্গার লম্পট। হ্যাঁ জানো মামা, মাছ তিন দিন ধরে কিছু খাইনি। সে কি রে খাসনি কেন? শরীর টরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে? আরে বলবি রে কি হয়েছে? হ্যাঁ ও করলেন বল না ভাই, কি হয়েছে বল না। সব কথা বলা যায় না ছোটা, না শোনাই ভালো, শুনলে তোরা কষ্ট পাবি রে। তুই লুকোবার চেষ্টা করলে কি হবে? লোকের মুক্তি বন্ধ করা দিবি? বাজারে তো জোর গুজব, ভাবিস নাকি কোন মারোয়ারির কাছে বাড়িটা বন্ধ রেখেছে? হ্যাঁ বটে, ইচ্ছা জমি যা ছিল সব নাকি বিক্রি করে দিয়েছে, পাবলিয়ার থেকে শুরু করে গেল বাবা সব বিক্রি করে দিয়েছে বড় মামা। অমানুষ, তাহলে তোদের চলছে কি করে? এদিকে তো শুনতে পাই ভবেশের বাবু আনিয়ে আর ফুর্তির টাকার অভাব হচ্ছে না। সে টাকা কিভাবে আসছে? কিভাবে বল না শুনি। আরে বল না রাজু। মা তুমি একটু বাইরে যাও তো বাবা। এইবার বল তোদের এই অবস্থা রেখে ও কাপ্তানি করা টাকা পায় কোত্থেকে? ও আজকাল বাজারের মেয়ে ছেলেদের দালালি করে, তাছাড়া নানা জায়গা থেকে মেয়েদের ধরে এনে এখানে ওখানে বিক্রি করে দেয়। বলিস কি রে,
তুমি পাপের টাকায় আমি কখনো খেতে পারি? ভবিষ কোথায়? জানি না, আর চার দিন হলো বাড়ি আসেনি। আর ভবিষ্যৎ সে বোন রাজুর পিসি, সে এখন কোথায়? না খেতে পেয়ে কুন্দুদের বাড়ি একটা ছেলের সঙ্গে আসামে পালিয়ে গিয়েছে। চিঠি লিখেছে, ভালোই আছে লতিকা। তুই আর রাজু চল আমাদের সঙ্গে, এখানে তোকে থাকতে হবে না। এখানে থাকলে তুই মরে যাবি কল্যাণী। মরব, আমার অন্ধ শ্বশুর মশাই মারা যাবার আগে এ বাড়ির মান সম্মান ভবিষ্যৎ সব আমার হাতে সঁপে দিয়ে গিয়েছিল। বর্দা, আমি চলে গেলে ওই বাড়িটাকে নরকুণ্ড করে তুলবে। তুই যা ইচ্ছে বল, কিন্তু শুধু দুটি খাবার লোভে আমি শ্বশুরের ভিটে ছেড়ে যাব না। তাহলে তুই কি মরবি এখানে? আমি ওকে শেষ পর্যন্ত দেখব, কত নিচেও নামতে পারে। তার আগে মরলে শোন, আমরা তোকে নিতেই এসেছি, ঠিক আছে? অন্তত কটা দিন আমাদের কোনো স্থান না। বর্দা, তোমরা চাপদানিতে ফিরে যাও, আমি যাব না। শোন, পাগলামি করিস না। এই পরিবেশের মধ্যে ছেলেকে মানুষ করা মুশকিল। আর তাহলে ভাবে যে রকম নম্বর দুষ্টুর থেকে আমার তাকে জানা ছিল না। আরে আমার না, আমি যাব না, আমি যাব না, আমি কিন্তু যাব না। আমার উপরে অভিমান করে কল্যাণী নাচ রেখে শেষ পর্যন্ত মারাই গেল। তারপরেই তোর মামারা এসে তোকে নিয়ে গেল চাপদানিতে। মামারা আমায় নিয়ে যায়নি, আপনি লোক দিয়ে আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছিলেন। রাজু, তুই বিশ্বাস কর রাজু, আমার তখন মাথা ঠিক ছিল না। আই ওয়াজ কমপ্লিটলি ম্যাড ম্যান, এ পারভার্ট। মানে সব কিছু ভুলে গিয়ে নিজের জীবনটাকে ভোগ করার জন্য আমি 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 কি না করেছি, আমি জঘন্যতম কাজ পর্যন্ত করেছি। আমি বাপ হয়ে তুই আমার ছেলে, আমি তোর কাছে সেসব কথা ব্যক্ত করতে পারবো না। তুই প্লিজ এক্সকিউজ মি। জানিস রাজু, কল্যাণের মর্যাদা সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝি। আমি জানি এজন্য আমার ক্ষমাও নেই, কিন্তু কিন্তু তুই বল রাজু, মানুষ মাত্রাই তো ভুল করে। আপনার এসব কথা শোনার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। চার দিন থাকবো বলেছিলাম, তার মধ্যে দুদিন এখানেই পার হয়ে গেল। আপনি আপনার আসবেন তো এখনো বললেন না। বলবো, সব বলবো, তুই তো ব্যস্ত হচ্ছিস কেন? আচ্ছা, আমাদের পুরনো বাড়ির পাশে একটা দোতলা বাড়ি ছিল, ভদ্রলোকের নাম প্রণব বসু, ওর মেয়ের নাম দোলন। ওরা কি এখন ওখানেই আছে? না, তবে ওদের সেই পুরনো বাড়িটা কিনে আমরা ওটাকে ভেঙে চারতলা বাড়ি করে তার মধ্যে 12টা ফ্ল্যাট তৈরি করে ভাড়া দিয়ে দিয়েছি। আপনি কি জানেন ওরা কোথায় আছে এখন? কে জানে কোথায় আছে। জানিস রাজু, ওরা শেষের দিকে লোক ভালো ছিল না, দেখা হলো বিশেষ কথাবার্তা বলিস না আর মেলামেশা করারও চেষ্টা করিস না। কেন, খারাপ হয়ে গিয়েছিল কেন? ও সেসব অনেক কথা তোকে পরে বলবো, নে এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে তোকে আমার কাজের কথাগুলো সব বলতে হবে। এই বিষয় সম্পত্তি যা যা দেখলি রাজু, এছাড়াও এই রানীপুরেই রয়েছে আমাদের খানবারো বাড়ি, যার ভ্যালুয়েশন কয়েক লক্ষ টাকা হবে। আর তাছাড়া এই শহরের উপরেই আছে কিছু কিছু খালি জমি, তারপর গ্রামের দিকে 100 বিঘে মতো ধান জমি, বছরের চাল ডাল সবজি সব ওখান থেকেই আসে। দেখাবো, আস্তে আস্তে আমি তোকে সব দেখাবো। কিন্তু রাজু বিশ্বাস কর, এত সব করেও আমার মনে এতটুকু শান্তি নেই।
প্রতিটি মুহূর্তে তোর আর তোর মায়ের কথা ভেবে অনুতাপে অনুতাপে আমি জ্বলে যাচ্ছি। আমাকে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দে রাজু, একমাত্র তুই পারিস আমাকে একটু শান্তি দিতে।